নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন ওরফে চম্পাই সহ নয়জনকে বান্দরবানের টঙ্কাবতী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিয়ানীবাজারের কামাল আহমেদ চৌধুরীর ছেলে তাহিয়াত চৌধুরী পাভেল ওরফে হাফিজুল্লাহ ও সিলেট নগরীর শাহপরান থানার আব্দুল কাদিরের ছেলে মোহাম্মদ লোকমান মিয়াও রয়েছে। বিয়ানীবাজারের জামিয়া মালিকিয়া মোল্লাপুর মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ মাতাবুর রহমানকে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে এ উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট জকিগঞ্জ সড়কে ট্রাক ও নাভানা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার গভীর রাতে জকিগঞ্জের বারহাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তি আশিকউদ্দিন কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের শামসুদ্দিনের ছেলে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার মধ্যরাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনটার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও এখন তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। র‍্যাব নয় সিলেট ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজন ভুয়া ডাক্তারকে 50,000 টাকা অর্থদণ্ডসহ 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তি মোহাম্মদ সাইদুল ইসলাম, তিনি এসএমপি সিলেট নগরীর কাজীটুলা এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুল মালেকের ছেলে। কাজীটুলা এলাকায় স্ট্যান্ডার্ড ডেন্টাল কেয়ার অ্যান্ড ক্যাপ সেন্টারে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। বড়লেখায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাইম আহমদ নামে এক কাতার প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় মিজানুর রহমান নামে আরেকজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার কাঁঠালতলি বাজারে এই দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজার জেলায় নতুন জেলা প্রশাসক ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংযুক্ত উপসচিব ডক্টর উর্মি বিনতে সালাম মৌলভীবাজারের ডিসি পদে নিয়োগ পেয়েছেন।